সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে ফাঁসিলারাঙ্গা হাট থেকে আমি আপনাদেরকে দেখাবো আজকে আমাদের সবার পরিচিত মন্ডল চাচা। মন্ডল চাচা আজকে 17টি ষাঁড় গরু কিনে দিল, কোথায় কাকে দিল আমরা এটা শুনব। তার আগে আমি আপনাদেরকে ষাঁড় গরুই দেখানোর চেষ্টা করি। এই যে একটু দেখতে পাচ্ছেন একটি দেশাল ষাঁড়, অনেক বড় আকৃতির, এবং তার পাশে একটি ছোট, এটা কিন্তু এটাও দেশালের মধ্যে পড়ে। এই যে দেখুন অনেক বড় আকৃতি, বিশাল আকৃতির একটি দেশাল ষাঁড়, না হলো 5 থেকে 6 মন হবে ওজন। দর্শক দেখুন এই যে দেশাল ষাঁড়, দেশাল, এটাও দেশাল। আমরা দর্শক এই যে এখানে আরও দুটি দেখুন, এগুলো কিন্তু দেশি, একদম দেশি ষাঁড়, দেশি ষাঁড়। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন তো এই যে সব কিন্তু দেশি দেশি ছোটো সাইজের, এই ধরনের ষাঁড়ের চাহিদা কিন্তু এবার কিন্তু প্রচুর। এই যে দেখুন এই যে এই পাশে আছে আরও, এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি, সব কিন্তু দেশি এবং দেশাল মিক্সড, দেশি এবং দেশাল। এই যে দেখুন দর্শক দেশি এবং দেশালের মধ্যেই সব গরু, ষাঁড় গরু আজকে মনোযোগ, মোট 17টি গরু ক্রয় করেছেন। এই যে দেখুন দেখলেন তো চাচা, আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে। আচ্ছা আগে ওনাদের সঙ্গে একটু কথা বলি, ওনাদেরকে ডাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনারা কেমন আছেন? আপনারা কোথেকে আসলেন? বন্দর থানা নারায়ণগঞ্জ, অনেক দূর থেকে আসছেন। আচ্ছা আপনারা যে আজকে গরু কিনলেন, এগুলা কি সামনে কুরবানি কি উদ্দেশ্য? আপনাদের খামার আছে? নিজস্ব খামারে কি আপনার শুধু সার না গায়ে গাবি? ডেরি করার চিন্তা আছে এখন আপাতত। আপনারা সারের উপরেই করতেছেন? আজকে তো ওই যে গরুগুলা কিনলেন এই মনোজ চাচার মাধ্যমে, আজকে দিনাজপুরের বাজারটা কেমন মনে হইলো আপনার কাছে? বাজার মোটামুটি এভারেজ, মানে মিডিয়াম আছে, কমও না বেশিও না। তো এইটা এখন তো আপনার সামনে কুরবানি, এগুলা কি তো আপনি বিক্রি করবেন? হ্যাঁ নিয়ে বিক্রি করবো। তো আমরা একটু জানতে চাবো যে এইগুলা বিক্রি করার জন্য আমরা একটু আপনার মোবাইল নাম্বারটা নেবো, কেউ যদি নারায়ণগঞ্জ কিংবা নারায়ণগঞ্জের আশেপাশে যারা গরু ক্রয় করতে চায় তারা কিন্তু আপনার সঙ্গে যদি যোগাযোগ করে তাহলে কিন্তু আপনি তাদেরকে ডেলিভারি দিতে পারবেন। তো কাইন্ডলি তাহলে আপনি একটু আপনার মোবাইল নাম্বারটা বলেন। 0180 6262 3041 4178 78। তো সঙ্গে ওনার ভাইয়ের নাম্বারটা দিই, 0167 0167 53 52 22 367 367। তো দর্শক শুনলেন যে তারেক ভাই এবং ভাইয়ের নামটা কি জানি, এসকে আরাফাত, আরাফাত ভাই এবং কিংবা তারেক ভাই, যে কোনো এক ভাইয়ের সঙ্গে আপনারা যদি যোগাযোগ করেন, এই যে এই সমস্ত সারগুলো দেখছেন দেশি এবং দেশাল, আপনারা কিন্তু নারায়ণগঞ্জ কিংবা নারায়ণগঞ্জের আশেপাশে যারা আছেন তারা কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন ফোনের মাধ্যমে, ওবার টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা সশরীরে এসে আপনারা এই সমস্ত সারগুলো কিন্তু ক্রয় করতে পারবেন। তো চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ জি ভালো আছি। কতগুলো সার কিনলেন? কিনলাম 17টা। 17টা কেমন বাজার, কেমন চাচা আজকে বাজার? খুব যে কুরবানি উপলক্ষে যে বাজার একটু বেশি হবে, হ্যাঁ তা না আর কি, মোটামুটি মানে কেনা যাচ্ছে। যেমন আগে যেমন কুরবানিতে আমরা দেখতাম 25,000 টাকা মন, 26,000 টাকা মন লাগিয়ে যেত, তা এখন কেমন এইবার, এখন এইবার এইবার কি দেখতেছেন? বড় গরু 20-এর নিচে আর যেগুলো একটু মানে ছোট সাইজে আর কি, আচ্ছা 80 কেজি 90 কেজি 100 কেজি এইগুলো কিন্তু 20 পার হবে। এই ধরনের গরুটার চাহিদাটা একটু বেশি, প্রচুর চাহিদা এটা গরু, এটা কারণটা কি? এটার কারণটা হচ্ছে কি জানেন, যারা হয়তো একলা গেলে কুরবানি দেবে এই জন্য চাহিদাটা বেশি। আচ্ছা আর বড় বড় তো মন যে সবাই হয়তো মেরে টেলে দেবে, অনেকে ভাগ পছন্দ করে না। আচ্ছা এই জন্য ছোটো গরু চাহিদাটা খুব বেশি এবার, তাহলে ছোট গরু চাহিদাটা খুব বেশি, ছোটোর চাহিদা এবার প্রচুর বেশি। তো চাচা শুনলাম হাড়ের পর্যন্ত উঠে না। আচ্ছা আচ্ছা, তো শুনলেন দর্শক চাচা কোন ধরনের গরুর আজকে নিয়ে আসবে বলেন, যে কোনো জায়গায়
এই সমস্ত ছোটো ছোটো গরু চাহিদা যে চাহিদা বেশি এবং কোন গরুর চাহিদা কম সেটা কিন্তু চাচার মুখে শুনলেন। এবং আমরা পাশে দেখতে পাচ্ছি চাচার সঙ্গে আরেকজন দাঁড়িয়ে আছেন, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আপনি কোথেকে আসলেন? আমি কক্সবাজার থেকে আসছি। কক্সবাজার থেকে আসছেন, অনেক দূর থেকে আসছেন, তো যোগাযোগ কীভাবে হলো চাচা? যোগাযোগ হচ্ছে মনে করেন আপনাদের ইউটিউবের মাধ্যমে। ইউটিউবের মাধ্যমে না? তো কতগুলো গরু কিনবেন আপনি আশা করতেছেন? গরু ইনশাল্লাহ যদি ঠিকঠাক মতো যদি পাই, হ্যাঁ সুবিধা মতো পাই, তাহলে আমরা এক দেড়শো মতো গরু কিনবেন। তো আজকে তো কেবল আসলেন, এখন হাটে ঢুকবেন? চাচা তো একজনকে কিনে দিল, এখন মানে আপনাকে নিয়ে ঢুকবে? কালকে আসছেন। তো এখন হাটে তো গরু আছে, এর মধ্যে কি গরু কিনবেন? তো চাচা আমরা একটু শুনবো আপনার ওই বড় গরুগুলো আপনি কেমন কিনলেন, আমরা একটু শুনবো এক দু মিনিট। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন চাচা, চাচা এই যে বড় গরুটা এটা এটা কত হয়েছে? ১২৫,০০০ দর্শক শুনলেন যে ১২৫,০০০ টাকা হয়েছে গরুর দাম। বড় যে যে হিসাবে গরু সেই হিসাবে কিন্তু দাম আমরা দেখতেছি ঠিকই আছে। এবং পাশেরটা একটু ছোট, এটা 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 কত? এটা কত ছোটটা? ৬ মণ প্লাস হবে ৬ মণ না ৭ মণ হবে ৭ মণ হবে। তো আমরা দেখবো আরো এটা কত চাচা? এটা নিচ্ছেন ১৩০। দর্শক দেখতে পাচ্ছেন ১৩০,০০০ টাকা উনি ক্রয় করেছেন। এবং ওই যে দূরে যে বড়টা দেখতেছি ওটা সাইওয়াল, সাইওয়াল ওটা ওটা ১২৫, ওটা নিচ্ছেন ১২৫। আচ্ছা এই যে এটা দর্শক শুনলেন যে এভারেজে কিন্তু ছোট গরুগুলো দেখতে পাচ্ছেন, এই যে সামনে দেখতে পাচ্ছেন ওই পাশে সামনে সব কিন্তু ৩ মণের কাছাকাছি গরু, সব কিন্তু ৩ মণ ৩.৫ মণ হবে। এভারেজ কিন্তু ৭০ বললেন, ৭০-এর কাছাকাছি পড়ে গেছে, ওজনে বেশি আছে, কোনোটা বেশি আছে কোনোটা কম আছে। তো দর্শক আমরা চাচার কাছ থেকে শুনলাম, এবং চাচার কাছ থেকে চাচা অনেক ব্যস্ত মানুষ, চাচা কিন্তু যে আরেকজন ভাই দাঁড়িয়ে আছে ওনাকে নিয়ে কিন্তু এখনই হাটের ভিতরে প্রবেশ করবেন। আপনার প্রিয় হলো? আচ্ছা আচ্ছা, তো দর্শক শুনলেন উনি আচ্ছা এর আগেও দিয়েছেন, এখন আবার মাল কিনতে ঢুকতেছেন হাটে। তো চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই গরু কিনে দিলেন নারায়ণগঞ্জের ব্যাপারীকে, কী দামে কিনলেন সেটাও আমরা আপনাদেরকে দর্শক জানালাম। তো দর্শক আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করবেন ঘরে থাকার, নিরাপদ থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।